নমস্কার বন্ধুরা অমৃতজ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজ এই পর্বে আমরা আলোচনা করবো টিকটিকি কিভাবে আমাদেরকে তার বিভিন্ন সংকেতের মাধ্যমে কিছু না কিছু বোঝাতে চায় এবং বিশেষ করে এই দশটি প্রধান সংকেত যদি আপনারা টিকটিকির মাধ্যমে পান তাহলে অতি অবশ্যই সাবধান হয়ে যাবেন দেখুন বন্ধুরা বাস্তুশাস্ত্র বা গণনাশাস্ত্রে এই টিকটিকিকে অত্যন্ত প্রাধান্য দেওয়া হয়েছে অনেক সময় দেখা গেছে ভবিষ্যতের গোপন রহস্য জানা গেছে এই টিকটিকির পতনের কারণে পৌরাণিক তথ্য অনুযায়ী টিকটিকি আপনাদের ভবিষ্যতে কী ঘটতে পারে সেটা কিন্তু আগেভাগেই বুঝতে পারে এবং তার সংকেতও আপনাদেরকে দিয়ে দেয় চলুন তাহলে জেনে নেওয়া যাক যে কোন সেই বিশেষ দশটি প্রধান সংকেত টিকটিকি আমাদেরকে দিয়ে থাকে সে সম্পর্কে তবে ভিডিওটি শুরু করার পূর্বে সকল বন্ধুকে অনুরোধ রইল ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন সমৃদ্ধ হন তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য নাম্বার এক পুজো করার সময় যদি আপনাদের পুজোর ঘরের কাছে যদি কোনো টিকটিকি এসে টিকটিক করে বা ঠাকুর ঘরে ঘুরে বেড়ায় তাহলে বুঝবেন আপনাদের জীবনে শুভ সময় অতি শীঘ্রই আসতে চলেছে এবং কোনো না কোনোর মাধ্যমে আপনারা অবশ্যই লাভবান হবেন তথা ঈশ্বরের আশীর্বাদ আপনাদের ওপর রয়েছে নম্বর টু স্বপ্নে যদি আপনারা মৃত টিকটিকির দর্শন করে থাকেন তার মানে বুঝে নেবেন সামনে আপনাদের ঘোর বিপদ অর্থাৎ কোনোরূপ খারাপ খবর আপনাদের কাছে আসতে চলেছে নাম্বার থ্রি এর পর বলব যদি আপনারা কোনো শুভ কাজে বা কোনো ইম্পর্ট্যান্ট কাজ নিয়ে বাইরে রওনা হওয়ার সময় দেখেন যে দুটো টিকটিকি একে অপরের সঙ্গে ঝগড়ায় লিপ্ত রয়েছে সেক্ষেত্রে বুঝে নেবেন যে কাজটির জন্য আপনারা যাচ্ছেন সেই কাজটি কিন্তু আপনাদের কোনো না কোনো কারণবশত অসম্পূর্ণ রয়ে যেতে পারে বা সেই কাজে আপনারা ব্যর্থ হতে পারেন বা রাস্তায় আপনার কোনো বিপদও ঘটতে পারে সেই জন্য আপনার কাজে বাধা দেওয়ার জন্যই টিকটিকি রূপ সংকেতের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে নাম্বার ফোর যদি আপনারা কখনও দুটো টিকটিকিকে সঙ্গম করার সময় দেখেন বা জোর লাগার সময় দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি যাকে পছন্দ করেন বা যে আপনার মনের মানুষ তার সঙ্গে অতিসত্ত্বর আপনার মিলন হতে চলেছে বা দেখা হবে অন্যদিকে এমনও মনে করা হয় এমনটি দেখলে ব্যক্তির ভাগ্যে নতুন কিছু পাওয়ার যোগ সৃষ্টি হচ্ছে নাম্বার ফাইভ দেখুন বন্ধুরা টিকটিকি যদি আপনাদের শরীরে বা হাতে পড়ে তাহলে বুঝবেন আপনাদের আগত সময়টি অত্যন্ত ভালো আসতে চলেছে এবং অতি সত্বর আপনারা কোনো না কোনো মাধ্যমে সম্মানিত হবেন অন্যদিকে যদি আপনারা খাবার খেতে বসেন তখন যদি টিকটিকি টিকটিক করে শব্দ করে সেক্ষেত্রে বুঝে নেবেন কোনো ভালো সুসংবাদ আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন বা কোনো না কোনো মাধ্যমে আপনারা ধন সম্পত্তি লাভ করতে চলেছেন নাম্বার সিক্স সুপ্রিয় বন্ধুরা যদি কখনও ঘরের ভেতরে দেখেন যে কোনো টিকটিকি প্রজাপতি ধরে খাচ্ছে সেক্ষেত্রে বুঝে নেবেন আপনাদের ধনলাভ হওয়ার যোগ সৃষ্টি হচ্ছে বা ফটকা টাকা আপনারা লাভ করতে পারেন বা আপনারা কাউকে ধারস্বরূপ যে টাকা পয়সা দিয়েছেন সেই অর্থ আপনারা ফিরে পেতে পারেন কিন্তু বন্ধুরা কথা সত্য যে এইভাবে যদি আপনারা টাকা পয়সা পান তাহলে কিন্তু সেই টাকা খুব সহজেই খরচ হয়ে যায় সেহেতু চিন্তাভাবনা করে এই টাকাকে প্রয়োগ করবেন এবং অযথা ভুল করে বেশি টাকা খরচ করে ফেলবেন না নতুবা জলের মতো টাকা আপনার হাত থেকে কিন্তু বেরিয়ে যাবে নাম্বার সেভেন এক সময় দেখবেন আপনারা কোনো একটি বিষয় নিয়ে অত্যন্ত চিন্তা করছেন ভাবনা করছেন বা কারো সঙ্গে হয়তো কথা বলার সময় যে বিষয়টি নিয়ে কথা বলছেন সেই সময় যদি টিকটিকি টিকটিক করে শব্দ করে তার মানে বুঝে নেবেন যে বিষয়টি নিয়ে আপনারা কথা বলছেন বা যে বিষয়টি নিয়ে আপনারা ভাবছেন সেটি সত্যি হতে চলেছে এবং এই জিনিসটি অনেকবারই আমাদের সঙ্গে কিন্তু হয়ে থাকে এবং তখন অনেকেই রয়েছেন যারা হাতের আঙুলে তিনবার চুটকি দিয়ে সত্যি টিকটিকি বলে থাকেন এমনটি করার অর্থ হল টিকটিকিকে সম্মান জানানো নাম্বার এইট দেখুন বন্ধুরা আপনাদের যদি বাঁ কাঁধে টিকটিকি হঠাৎ করে পড়ে তার মানে বুঝবেন আপনাদের আয়ু বৃদ্ধি হবে অন্যদিকে যদি এর উল্টো হয় অর্থাৎ বাঁ কাঁধের জায়গায় ডান কাঁধে টিকটিকি আপনাদের পড়ে তার মানে বুঝবেন আপনাদের জীবনায়ু কোনো না কোনো কারণবশত কম হতে চলেছে অন্যদিকে এমনটা মনে করা হয় যদি আপনার মাথায় টিকটিকি পড়ে তাহলে বুঝবেন স্থায়ীভাবে ধনসম্পত্তি টাকা পয়সা আপনার কাছে অতি শীঘ্রই আসতে চলেছে অন্যদিকে গণনা শাস্ত্র হিসেবে যেসব জাতক জাতিকার মাথার ওপর টিকটিকি পড়ে তাদেরকে রাজা বলা হয়ে থাকে নাম্বার নাইন সুপ্রিয় বন্ধুরা আপনারা হয়তো বসে রয়েছেন বা কোথাও দাঁড়িয়ে রয়েছেন সেই মতো অবস্থায় টিকটিকি যদি আপনাদের পায়ে পড়ে সেক্ষেত্রে মনে করা হয় আপনাদের আগামী সময়টি অত্যন্ত খারাপ আসছে এবং শারীরিক সমস্যায় আপনারা কিন্তু পড়তে পারেন নাম্বার টেন দেখুন বন্ধুরা যদি আপনারা সকালে ঘুম থেকে উঠেই কোনো টিকটিকিকে মূর্ছা অবস্থায় দেখেন বা আপনার দ্বারা কোনো কারণবশত কোনো টিকটিকি যদি প্রাণ হারায় সেক্ষেত্রে জানবেন আপনাদের জীবনে অত্যন্ত বড় বিপদ অতিসত্বর আসতে চলেছে অন্যদিকে যদি আপনারা স্বপ্নে কখনো টিকটিকির ঝগড়া দেখেন তাহলে বুঝবেন আপনার পরিবারের বা আত্মীয় স্বজনের সঙ্গে বা বাইরের কোনো প্রতিবেশীর সঙ্গে কোনো না কোনো বিষয় নিয়ে বাদ বিবাদ বা সংঘাত পর্যন্ত হতে পারে সুপ্রিয় বন্ধুরা টিকটিকি এই বিশেষ দশটি সংকেতের মাধ্যমে এরা মানুষকে জানিয়ে দেয় তার ভবিষ্যৎ সম্পর্কে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন প্রয়োজনে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য নমস্কার ধন্যবাদ